أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় বন্ধুগণ, কোরআন এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সহজ মেথডে শব্দ শব্দে কোরআন বুঝে পড়ার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব আয়াতুল কুরসি। চলুন আমাদের মূল আলোচনায়, আজকের আলোচনা আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির প্রথম যে আয়াতটা তা হলো আল্লাহ। এই আল্লাহ কথাটা এর আগে আমরা বলে আসছি, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহ, লা মানে না বা নেই, লা দেখুন, লা লা মানে নো অর না, নেই, কি নেই, ইলাহা, ইলাহা, হোয়াট ইজ ইলাহা, এখানে দেখা যাচ্ছে ইলাহা, ইলাহা মিনস হুকুমদাতা, তারপরে শাসনকর্তা, আইনদাতা, বিধানদাতা, এই তাকে বলা হয় ইলাহা। আগেই বলা হয়েছে প্রথমে লা ইলাহা, আল্লাহ তিনি আল্লাহ, লা ইলাহা কোন ইলাহা নেই, দেয়ার ইজ নো ইলাহা, ইল্লা, ইল্লা মিন্স ইল্লা, দেখুন ইল্লা, ইল্লা ব্যতীত, এক্সেপ্ট, দেয়ার ইজ নো আল্লাহ, দেয়ার ইজ নো ইলাহ এক্সেপ্ট ইল এক্সেপ্ট হুয়া, হুয়া মানে তিনি, হুয়া হলেন তিনি, ইংরেজিতে বলে হি, বাংলায় তিনি, আরবিতে হুয়া, হুয়া মানে তিনি। আল হাইয়ু, আল হাইয়ু একটু লক্ষ্য করুন, আল হাইয়ু, আল এবার আল চলে আসছে, আল মানে নির্দিষ্ট, দা দা অর্থে আল ব্যবহার করেছে, হাইয়ু, হাইয়ু মানে হায়াত থেকে, হায়াত থেকে হাইয়ু, তিনি চিরঞ্জীব, যিনি চিরঞ্জীব জীবিত, চিরদিন জীবিত থাকবেন, যার কোনো মৃত্যু নেই, ধ্বংস নেই, তাকে বলা হয় চিরঞ্জীব, হাইয়ু, হায়াত, দা ইভার লিভিং। এরপর আসছে আল কাইয়ুম, আল কাইয়ুম, এখানেও দেখেন আল আছে এবং কাইয়ুম আছে, আল হলো দা, দা কাইয়ুম, আমরা যদি বলি দা কাইয়ুম, তো কি আসতেছে, আল কাইয়ুম, শাশ্বত সত্তা, ইভার লাস্টিং, যার কোনো ধ্বংস নয়, অবিনশ্বর। তো আল্লাহ আমরা আসলে আমাদেরকে বুঝতে হবে আয়াতুল কুরসিটা হলো আল্লাহ একাত্মবাদের ঘোষণা দিয়েছেন, আল্লাহ আল্লাহ নিজে কি সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হু ইজ আল্লাহ। তাই মোট অর্থ দাঁড়াচ্ছে আল্লাহ তিনি সারা কোনো হুকুমদাতা নেই, তিনি চিরঞ্জীব শাশ্বত সত্তা, আল্লাহ দেয়ার ইজ নো গড এক্সেপ্ট হি, দ্য লিভিং, দ্য ইভার লাস্টিং। চলুন পরে আয়াতে চলে যাই আমরা। এরপরে আসছে দেখুন লা, লা আবার চলে আসছে। আমি একটা কথা বলে রাখি, কোরআন শরীফে দেখবেন যে একই ওয়ার্ড বারবার 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 আপনার সামনে আসবে, এভাবে বারবার বারবার একটা জিনিস দেখতে 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 আপনারা শিখে যাবেন, আপনাদের মুখস্থ করতে হবে না, এমনকি বই পড়তে হবে না। কারণ লা, লা মানে কি, আমরা আগেও পেয়েছি লা মানে না বা নেই, নো নান, লা কি নেই, তা খুজু, তা খুজু, একটু লক্ষ্য করুন, তা খুজু, তা খুজু মানে কি, টাস করা, টাস, তা খুজু মানে টাস, কি দাঁড়াচ্ছে লা তা খুজু, তার কি স্পর্শ নেই বা স্পর্শ করে না, স্পর্শ করে না, তা খুজু হু, এই যে হু চলে আসছে, হু মানে কি তাকে, তা খুজু হু, তাকে মানে কাকে, আল্লাহকে, তা খুজু হিম, আল্লাহকে স্পর্শ করে না, কি স্পর্শ করে না, লা তুকু সিনাতুন, সিনাতুন, সিনাত মানে কি, এখানে সিনাত মানে তন্দ্রা, সিনাত মানে তন্দ্রা, তন্দ্রা, স্লাম্বার, স্লাম্বার, আল্লাহকে স্পর্শ করে না তন্দ্রা, ওয়ালা, ওয়ালা মানে দেখুন ওয়া, ওয়া মানে এবং, অ্যান্ড ওয়া, এই ওয়া জিনিসটা কোরআন শরীফে অন্তত 4000 বার আসছে, ওয়া 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 মানে এবং,
এবং না এই লেখেন লা আবার চলে আসছে না এবং না কি নাউম নাউম মানে ঘুম বা নিদ্রা নাউম তো আল্লাহকে স্পর্শ করে না কোন তন্দ্রা এমন কি কোন নিদ্রা কত সুন্দর সুবহানাল্লাহ কি আল্লাহ আমাদের তো মোট অর্থ দাঁড়াচ্ছে দেখুন তাকে না তন্দ্রা এবং না নিদ্রা স্পর্শ করতে পারে লা তাকুজুহু সিনাতু ওয়ালা নাউম নিদার স্লাম্বার ওভারটেকস হিম নর স্লিপ এবার একটু দেখুন ডিয়ার ভিউয়ার্স আসলে কোরআন শরীফের প্রত্যেকটা ওয়ার্ড ম্যাক্সিমাম ওয়ার্ড দেখুন বারবার বারবার আসতেছে রিপিটিশন 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 এই রিপিট এতবার রিপিট হয়েছে যাতে করে আপনি খুব সহজেই কোরআন বুঝতে পারেন কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনা আল কোরআন লিজিক্রি ফাহাল মিন মুদ্দাকির আমি কোরআনকে অত্যন্ত সহজ করে দিয়েছি আজকে কি কেউ এর থেকে উপদেশ নিবে তো দেখুন এই আয়াতে চলে আসছে কি লাহু লাহু এখানে দুইটা জিনিস এখানে আসুন দেখুন লাহু লাকে আমরা ভেঙেছি লা মানে জন্য লা মানে কি জন্য ফর আর হু মানে তাহার তো কি হলো লাহু তাহার জন্য মা মা মানে যা দ্যাট হোয়াট বা দ্যাট তাহার জন্য হোয়াট মানে কি যা তাহলে যা তাহার লাহু তার জন্য মা যা ফি ফি মানে মধ্যে ইনটু ফি দেখুন ফি মানে ইনটু মধ্যে লাহু মা ফি তার জন্য যা কিছু মধ্যে কিসের মধ্যে আছে আসসামাওয়াত আসসামাওয়াত এই যে এখানে দেখুন আসসামাওয়াত এই সামাওয়াত কে আপনি একটু লক্ষ্য করুন এদিকে আসসামাওয়াত এই যে আসসামাওয়াত আগে আল চলে আসছে আগে নির্দিষ্ট সামাওয়াত এবং দেখেন তা আছে এখানে একটা জিনিস মনে রাখবেন কোরআন শরীফে যখনই তা থাকে শব্দের শেষে সেটা হবে হয়ে যাবে প্লুরাল তাহলে বোঝা যাচ্ছে সামাওয়াত মানে একটা আসমান নয় আসমান সমূহ আমরা জানি আসমান সাতটি তো এ হচ্ছে লাহু মা ফি সামাওয়াত যাহা কিছু আছে আসমান সমূহ ওয়া মা ওয়া মা চলে আসুন এখানে দেখুন ডান দিকে ওয়া মা ওয়া মা ওয়া মানে এবং এবং মা মানে যা অ্যান্ড হোয়াট এবং যা কিছু আছে ফি আবার কি ফি আবার চলে আসছে দেখুন ফি মানে কি ফি মানে মধ্যে আবার পড়ে আসছি ডান দিকে দেখান ফি মানে মধ্যে ইনটু যা কিছু আছে আসমান সমূহে এবং কি আছে মাহফিল আর্থ আর্থ কি পৃথিবী আমাদের এই জমিন আমাদের পৃথিবী গ্রহে যা কিছু আছে পৃথিবী গ্রহ বলে ভুল হবে যা কিছু আসমানের নিচে আছে নিচে অনেক কিছু আছে যা আমাদের জ্ঞানের বাইরে সবকিছু হলো কি আল্লাহ সবকিছু মালিককে আল্লাহ তা মোট অর্থ আছে আসমান সমূহ যেহেতু ওখানে সামাওয়াত আছে এবং পৃথিবীতে যা আছে সবই তার সবই তার একটা জিনিস মনে রাখবেন প্রিয় বন্ধুরা এই যে দেখুন সামাওয়াত বলে রাখি যখনই আল্লাহ আসমান সমূহের কথা বলবেন তখন তা বলে কিন্তু যখনই আল্লাহ কোরআন শরীফে দেখবেন যখনই বৃষ্টির কথা বলেন তখন কিন্তু সামাওয়াত থেকে বৃষ্টি আসে না তখন বৃষ্টি আসে সামা আ মানে একটা আসমান থেকে বৃষ্টি আসে যেমন আল্লাজি আনজালা আনজালাস মা সামা আ সামা মিনা সামা আই মা আ মানে পানি সামা মানে আকাশ আকাশ থেকে পানি বর্ষণ করেন একটা আকাশ থেকে আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন চলুন আমরা পরে দেখি এরপর দেখুন কি আছে মান মান মানে কি মান মানে কে হু হুইজ মান মানে কে যা যা এবং আল্লাহ যা মানে এমন এমন এবং আল্লাহ মানে যিনি আল্লাহ মানে যিনি তাহলে কি অর্থ দাঁড়ালো মান জাল্লাজি এমন কে আছে এমন কে আছে যিনি কি করবেন ইয়াশফাউ ইয়াশফাউ সাফা মূল শব্দ ছিল সাফা সাফা করে সাফা মানে সুপারিশ ইয়াশফাউ এখানে ইয়াটা আলাদা করা হয়েছে ইয়াটা কেন হয়েছে গ্রামাটিক্যাল টার্ম সেটা হলো গিয়া ইয়া হলো গিয়া বর্তমান এবং ভবিষ্যৎ অর্থে বোঝায় যে
ইয়াশবাহু সুপারিশ করে বা করবে, এমন কি আছে যে সুপারিশ করবে? আর ইয়া না থাকলে সাপা, মানে সুপারিশ, সে সুপারিশ করেছিল, আর ইয়াশবাহু সুপারিশ করবে, তো এমন কি আছে যে সুপারিশ করবে? ইন্দা, ইন্দা হু, ইন্দা মানে কি দেখুন, ইন্দা, ইন্দা মানে এখানে ইন্দা মানে নিকটে, ইন্দা হলো নিকটে, আর হু মানে তার, তাহলে তার নিকটে, ইন্দা হু তার নিকটে। ইল্লা, ইল্লা মানে আমরা আগেই বলেছি, ইল্লা মানে একসেপ্ট ব্যতীত, ইল্লা মানে একসেপ্ট ব্যতীত, তো এমন কি আছে সুপারিশ করবে তার নিকটে ব্যতীত বি ইজনি, বি ইজনি, বি দেখেন বি মানে এটা একটা, এটা একটি প্রিপোজিশন, বাই অর্থে ব্যবহার করা হয়, ইন অর্থে, উইথ অর্থে, বা সাথে, বি ইজিন, ইজিন মানে অনুমতি, পারমিশন, বি ইজিন, হু মানে তার। এই দেখেন ইজিন কথা আমরা অনেক সময় কোনো বিবাহ অনুষ্ঠানে যখন মেয়ের সম্মতি নিতে যায়, সম্মতি, তখন বলে মেয়ের এজিন নিয়ে আসেন, মেয়ের এজিন নিয়ে আসেন, এজিন, এজিন মানে অনুমতি, তো বি ইজনি, তো অনুমতি ক্রমে, তার অনুমতি ক্রমে চলে আসলো, তো মোর অর্থ হলো যে এমন কে আছে যে তার কাছে সুপারিশ করতে পারে তার অনুমতি ব্যতীত, হু ইজ দ্যাট ক্যান ইন্টারসিড উইথ হিম এক্সেপ্ট উইথ হিস পারমিশন। সুবহানাল্লাহ, দেখুন সব কিছুর কর্তৃত্বই আল্লাহর। এরপর দেখুন কি আছে, ইয়া আল্লামু, ইয়া লামু অর্থ কি দেখুন, এই ডানে দিকে, ডান দিকে তাকান, ই আলামু, আলামু হলেন গিয়া জানেন, আর ই আলামু তিনি জানেন, ই আলামু তিনি জানেন, হি নোস, মা, মা মানে যা, মা মানে যা বা হোয়াট, ডান দিকে তাকান, মা, মা মানে যা, তো তিনি জানেন যা, বাইনা, এরপর আসছে বাইনা, বাইনা হলো বিটুইন, ইংরেজিতে বলে বিটুইন, বাইনা মাঝে, বাইনা দেখুন, বাইনা মানে মাঝে, বাইনা আই দি হিম, আই দি হিম, দেখুন একটু ভেঙে ভেঙে দিছি, আই দি হিম মানে তাদের, হিম মানে তাদের, আই দি মানে সামনে, আই দি মানে সামনে, সামনে, তো তিনি জানেন যা কিছু তাদের সামনে আছে, যা কিছু তাদের সামনে আছে, ওয়া মা, ওয়া মানে দেখুন, ওয়া মানে কি, এবং আবার মা চলে আসছে, মা মানে যা, এভাবে দেখুন আমরা একটা জিনিস বারবার মা মা, এখানে মা, এখানে মা, ওয়া ওয়া, এই জিনিস বারবার আসতে আসতে বারবার আমরা শিখে যাব, এখানে দেখুন হুম, হুম মানে তাদের, আবার দেখুন এখানে আসছে হুম, হুম মানে তাদের, এভাবে আমরা দেখে 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 আমরা কোরআনের অর্থ ইনশাল্লাহ বুঝতে পারবো, মা ওয়া এবং মা যা কিছু, খলফিহিম, খলফা হুম, খলফা, এই দেখুন খলফা মানে কি, খলফা মানে পিছনে, তার সামনে হইলো আইদি, পিছনে হইলো খলফা, তো আইদি হিম তাদের পিছনে আছে, আর খলফা হুম সরি সামনে আছে এবং খলফা হুম তাদের পিছনে আছেন, তো আল্লাহ ভালো করেই জানেন যে তাদের সামনে মানে আমাদের সামনে কি করেছি বা পিছনে করেছি, সামনে কি আছে পিছনে আছে, আল্লাহ সব কিছুই ভালো জানেন, তো মূল অর্থ ধরলো কি, তিনি জানেন যা কিছু তাদের সামনে আছে এবং যা কিছু তাদের পিছনে আছে, হি নোজ হোয়াট ইজ বিফোর দেম অ্যান্ড হোয়াট ইজ বিহাইন্ড দেম। এবার দেখুন প্রিয় বন্ধুরা, ইনশাল্লাহ দেখবেন আমরা খুব তাড়াতাড়ি এভাবে যদি আপনারা কন্টিনিউ এই ভিডিওগুলো দেখতে থাকেন, দেখতে 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 আমরা আশা করব ইনশাল্লাহ খুব অচিরেই আমরা খুব তাড়াতাড়ি এই কোরআনকে ভালোভাবে বুঝতে পারবো ইনশাল্লাহ। তো দেখুন পরের আয়াতে কি, আবার দেখুন সেই জিনিসটা চলে আসছে, ওয়া, ওয়া মানে কি, এবং, এই যে দেখুন ওয়া মানে এবং, লা মানে না, এবং না, এবং না কি করেছে পরে, এমন না, ইউ হি তু না, ইউ হি তু না অর্থাৎ ইউ মানে সে, ইউ হি তু না মানে সে, হি তু মানে আয়ত্ত করা, হি তু মানে আয়ত্ত, সে আয়ত্ত করতে পারে না, বুঝাচ্ছে ওয়ালা না যেহেতু বলা হয়েছে, সে আয়ত্ত করতে পারে না, শাইয়িং, শাইয়িং মানে এনিথিং, শাইয়িং মানে এনিথিং, শাইয়িং মানে এনিথিং কোনো কিছু, শাইং মিন্স এনিথিং, শাইং মিন্স এনিথিং, মিন
মিন মিন্স ফ্রম হতে মিন মিন্স ফ্রম হতে শাইং এনিথিং মিন ফ্রম এনিথিং ফ্রম ফ্রম ইলমিহি ইলমিহি ইলম মিন্স জ্ঞান ইলম হি হি মিন্স তার হিজ হিজ নলেজ শাইন শাইন মিন ইলমিহি এনিথিং ফ্রম হিজ নলেজ cannot grasp okay so last illa illa means except illa means except except sara ba betito except except bima b holo abar she preposition ekta b kono she onek bar ache b onek bar chole ashe dekhen bima bima ja as he shai wills shai means wills তো এখানে অর্থটা দাঁড়াচ্ছে ওয়ালা ইউ হেতু না এবং না আয়ত্ত করতে পারে বিষয় ইম কোনো কিছু মিন ইলমিহি তার জ্ঞান থেকে ইল্লা ব্যতীত বিমাশা তিনি ইচ্ছা করেন আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কোনো এতটুকু জ্ঞান নিতে পারে না এটাই আল্লাহ বোঝাতে চেয়েছেন তো মোট অর্থ দাঁড়াচ্ছে এবং কেউ কোনো জ্ঞান আয়ত্ত করতে পারে না তার ইচ্ছা ব্যতীত And they cannot grasp any of his knowledge except as he wills. এবার দেখুন কি আসছে ওয়াসিয়া ওয়াসিয়া ওয়া মানে কি বলুন ওয়া মানে এবং এই যে দেখুন এই ওয়া মানে এবং এবং সিয়া সিয়া মানে বেপিয়া and extends এবং বেপিয়া কি বেপিয়া কুরসিয়ুহু কুরসিয়ুহু কুরসি মানে হু মানে তার এ হুটা হলো আলাদা পার্সন কুরসিয়ু মানে তার সিংহাসন তার আসন তিনি যেথা যেখানে সমাসীন আছেন তার আসন ওয়াসিয়া কুরসিহু এবং তার আসন রয়েছে কোথায় হিজ থ্রোন হোয়ার হিজ থ্রোন আসসামাওয়াত এই যে দেখেন আসসামাওয়াত আবার চলে আসছে তা সামাওয়াত বলতে আপনারা কি বুঝবেন সামাওয়াত তা তা মানে প্লুরাল এস তাহলে সামাওয়াত আসমান সমূহ তার কুরসি হলো তার আসন হলো তার সিংহাসন হলো আসমান সমূহ ওয়াল আর্থ এবং ওয়া মানে কি এবং আর্থ হলো পৃথিবী এবং সামাওয়াত এবং আর্থ এই পৃথিবী বেপিয়া পৃথিবী বেপিয়া আল্লাহর আরশ বা আল্লাহর সিংহাসন বোঝাচ্ছেন তো অর্থ দাঁড়াচ্ছে কি তার সিংহাসন আসমান সমূহ এবং পৃথিবী বেপিয়া হিজ থ্রোন এক্সটেন্ডস ওভার দ্য হেভেন্স হেভেন্স না বললেও আমরা এখানে বলতে পারি স্কাইস অ্যান্ড দ্য আর্থ সবশেষে আমরা চলে আসছি প্রিয় বন্ধুগণ ওয়ালা ইয়া উদ আবার দেখছি ওয়ালা চলে আসছে ওয়া মানে কি বলুন ওয়া 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 মানে এবং আল্লাহ মানে না এবং না এবং না কি না ইয়া উদুহু ইয়া উদুহু এখানে ইয়া হলো আলাদা ইয়া ইয়া উদু ইয়া মানে ফিউচার বাবা টায়ার্ড নট হি ইজ নট টায়ার্ড ইয়া উদুহু মানে এগুলো হি ইজ নট টায়ার্ড পরিশ্রান্ত না হু মানে তিনি তিনি ক্লান্ত না পরিশ্রান্ত না কিসে পরিশ্রান্ত না হিফজু হিফজু হু মা হিফস হিফস মানে কি হেফাজত করতে সংরক্ষণ করতে হিস মানে হেফাজত করতে সংরক্ষণ করতে প্রিজার্ভ করতে হুমা মানে ওইগুলা ওইগুলো মানে কি আসমান জমিন আল্লাহকে আল্লাহকে হেফাজত করতে আল্লাহ মোটেই টায়ার্ড না মোটেই ক্লান্ত না আল্লাহ এটাই বুঝিয়েছেন তো আল্লাহ টোটাল আমার অর্থ দ্বারা শিখি দেখেন তিনি এগুলো সংরক্ষণে ক্লান্ত হন না মোটেই অ্যান্ড দেয়ার প্রিজার্ভেশন ডাজেন্ট বার্ডেন হিম সুবহানাল্লাহ 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 প্রিয় বন্ধুগণ আয়াতুল কুরসির এই ব্যাপক জিনিস আমরা আল্লাহ অল্পতে একটু বুঝিয়েছেন কিন্তু এর অর্থ বিশাল অর্থ আল্লাহর এই তাওহীদ বা একাত্মবাদ হলো কি আয়াতুল কুরসি আল্লাহ আশা করি আমরা মোটামুটি কিছু বুঝতে পেরেছি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুগণ আরেকটু রয়ে গেছে যা হলো ওয়াহুয়া
এবং তিনি, ওয়াহুয়া এবং তিনি, ওয়া মানে এবং, হুয়া মানে তিনি, আল আলিয়ু, আলিয়ু, আলিয়ু মানে কি, আলী, আল আলা মানে উপরে, আল আলিয়ু, আল আলিয়ু সবার উপরে, দা হাইয়েস্ট, আবার আল আজিম গ্রেট, আল্লাহ হলেন কি, তিনি সবার উপরে এবং সমহান মর্যাদার অধিকারী, হি ইজ দ্য মোস্ট হাই, দ্য গ্রেট। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।